নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই উনষাট বছর পর রাজ্য হ্যাঁ বন্ধুরা এই রাজযোগটি একুশ তারিখ থেকে প্রবেশ করেছে তাই এই রাজ্যগের ফলে কোন পাঁচটি রাশি চরম শিখরে উঠবে সেটি নিয়ে আজকে ভিডিওতে বলতে চলেছি তাই ভিডিওটি মোটেও স্কিপ করবেন না পুরো দেখুন আসুন শুরু করা রাজ্য মানে বুঝতে পারছেন কত কতদিন পর রাজ্য একটা মানুষের বয়সই শেষ হয়ে যায় একটা মানুষ বৃদ্ধ হয়ে যায় তো এই রাজ্য কোন কোন রাশির অর্থাৎ কোন পাঁচটি রাশির শুভ বার্তা আনতে চলেছে সেটি এক এক করে বলতে চলেছে তার আগে আপনাদের কী কী দিক থেকে শুভ হবে সেটি আগে বলে বলে এই রাজযোগের ফলে আপনারা ভালো চাকরি পাবেন হ্যাঁ একদম চাকরি পাবেন ভালো সে বেসরকারি চাকরি হোক আর সরকারি চাকরি হোক যে যে রাশির কথা আমি বলবো সেই সব কিন্তু হবে তো এক নম্বর গেল চাকরি দ্বিতীয় নম্বর হচ্ছে যাদের বিয়ে হচ্ছে না তাদের বিয়ে হবে আমি দায়িত্ব নিয়ে বলছি এবং এর ছাড়াও প্রেমে আপনারা পড়বেন এবং ভালো জায়গাতে বিয়ে হবে ভালো ছেলের সাথে প্রেম হবে না ছেলে হলে ভালো মেয়ের সাথে প্রেম হবে এছাড়াও আপনাদের অর্থনৈতিক ভাবটা অনেকটাই ডেভেলপমেন্ট করবে মানে আপনি মানে কি বলবো আপনি কোনো কিছু কিনতে চাইলে কস্টলি প্রোডাক্ট আপনি কিনে ফেলতে পারবেন এরকম পর্যায়ে একটা লাভ করতে যাবে এটা যাতা ব্যাপার নয় তো কোন কোন রাশির এই রাজ্যকের মধ্যে পড়ছে প্রথমেই যে রাশিটির কথা আমি বলবো যেটা এক নম্বর রাশি মানে সবচেয়ে হান্ড্রেড পার্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্টই ফল লাভ পাবে ভালো সেই রাশিটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা বৃষ রাশির জাতক ও জাতিকারা এই রাজ্যকে আপনাদের চরম থেকে চরমতর ডেভেলপমেন্ট হতে চলেছে কারণ শিবের বাহন হচ্ছে সার হ্যাঁ তাই বৃষ রাশিরও যে আমরা ক্যারেক্টারটা দেখি একটি সার এর আগের ভিডিওতে আমি অলরেডি বলেই ফেলেছি তত গ্রীষ্ম রাশির মানে বলার ব্যাপার নেই বলার ব্যাপার নেই একদম মানে স্পিচলেস মানে সব দিক থেকে ভালো হতে চলেছে এর পরের যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি হ্যাঁ বন্ধুরা আপনাদেরও এই রাজ্যের ফলে সমস্ত দিক থেকেই ভালো হতে চলেছে আপনারা চাকরি পাবেন ভালো ভালো ব্যবসা ব্যবসা করতে পারবেন এছাড়াও আপনারা যারা বিয়ে হচ্ছে না তাদের বিয়ের ব্যাপারে এগোতে পারে মানে ওভারঅল ভালো এই ধনুরাশির জাতক জাতিকারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট থেকে এইটি ফাইভ পার্সেন্ট ফল লাভ পাবে এরপরের যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি হ্যাঁ বন্ধুরা রাশির জাতক জাতিকারাও এই রাজযোগের ফলে আপনারাও শুভ ফল লাভ করবে আপনারা মোটামুটি সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ফল লাভ পাবেন এগুলোই আমি বলে যাচ্ছি কিন্তু পরপর এরপরের যে রাশিটির কথা বলবো চার নম্বর কুম্ভ রাশি এই রাজযোগের ফলে কুম্ভ রাশির জাতক ও জাতিকারাও ভালো ফল লাভ করবে এর পরের যে রাশিটির কথা বলব লাস্ট সেটি হচ্ছে মীন রাশি হ্যাঁ বন্ধুরা মীন রাশির জাতক জাতিকারা এই রাজযোগের ফলে ভালো ফল লাভ করবে এবং সমস্ত দিক থেকেই ভালো হবে তো আমি যতগুলি রাশির কথা বললাম সে কটি রাশি অর্থাৎ পাঁচটি রাশি আপনাদের ভালো ফল লাভ হবে সমস্ত দিক থেকে আপনাদের ভালো হতে চলেছে তাই দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং এখনো বলবে যদি লাইক না করে থাকেন একটু লাইক করে দিন কারণ এত খুশির খবর আপনাদেরকে শোনালাম একটা তো লাইক আশা করা যায় নাকি যাই হোক আমি ইয়ার কি করলাম ভিডিওটা যদি ভালো লাগে তবেই লাইক করবেন ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ